নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশান সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে অষ্টম শ্রেণির আজকে তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ে সাজেশান নিয়ে চলে এসেছি যার প্রশ্নমান দুই তিন ও পাঁচ নম্বরের তোমাদের প্রথম ইউনিট টেস্ট ইতিহাস বিষয়ে যে অধ্যায়গুলো পরীক্ষা আছে একটু দেখে নাও দু নম্বরে আছে আঞ্চলিক শক্তির উত্থান তাও প্রথম অধ্যায়টা একটু দেখে নেবে তোমরা হ্যাঁ তিন নম্বর আছে উপরবেশী কর্ত্রিত প্রতিষ্ঠা পরীক্ষা হবে পূর্ণমান পনেরো নম্বরের আর তোমাদের এই ভিডিওতে আমরা দুই ও তিন নম্বরের উত্তর সহকারে সাজেশান দেওয়া আছে আর পাঁচ নম্বরের শুধুমাত্র প্রশ্নগুলো দেখিয়ে দিয়েছি তোমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি এর মধ্যে থেকে কারো যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন লিখে পাঠাবে আমি তাদের উত্তর পাঠিয়ে দেব। চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে দুই ও তিন নম্বরের প্রশ্ন মিশিয়ে আছে হ্যাঁ এটা তিন নম্বরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করা হয়েছিল উত্তরটা একটু দেখে নাও এটা তোমাদের তিন নম্বরের প্রশ্ন দুই ও তিন একত্রিতভাবে দেওয়া আছে আমি আর আলাদা করে দিইনি আছে উইলিয়াম কেরি কে ছিলেন এটি দু নম্বরের প্রশ্ন উত্তরটা একটু দেখে নাও আমি আর বললাম না যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে আর তোমরা সঙ্গে অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসন সংস্কারগুলি কী কী প্রশ্নটা খুব আসে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নাও এই প্রশ্নটি তিন নম্বরের আমি প্রতিটা ভিডিওতে বলে দিচ্ছি কোনটা কত নম্বরে তোমরা একটু শুনে নাও এই প্রশ্নের উত্তরটি তিন নম্বরের চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আছে ওয়ান হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের অমিল সমূহ হ্যাঁ একটু দেখে নাও প্রশ্ন উত্তরগুলি যদি বই আছে অবশ্যই বই থেকে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ফারুক শিয়ারের ফরমানের গুরুত্ব কী ছিল এটাও তিন নম্বরের প্রশ্ন দেখে নাও উত্তরগুলি এছাড়াও তোমাদের আমরা অষ্টম শ্রেণীর রায়ও মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাস ভূগোল পরিবেশ বিষয়ে সমাধান করে দিয়েছি সমস্ত সেট তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে দেওয়ানী লাভের গুরুত্ব পরীক্ষায় আসে যে দেওয়ানি লাভের দুটি গুরুত্ব লেখো এই প্রশ্নটি কি দুই নম্বরের এই প্রশ্নের উত্তরটি দুই নম্বরের তোমরা একটু দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো তোমরা অবশ্যই বাড়িতে ভালো করে পড়বে এবং সঙ্গে অবশ্যই বইটা খুঁটিয়ে পড়বে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে আলীনগরের সন্ধি কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আর শর্ত কী ছিল এই প্রশ্নটি দুই নম্বরের পরীক্ষা আসে যে আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল তোমরা অবশ্যই ভালো করে পড়বে আর যেগুলো বড় প্রশ্ন তার উত্তরগুলি আমরা উত্তরগুলি তোমরা অবশ্যই বাড়িতে না দেখে লেখা প্র্যাকটিস করবে এক একটি বড় প্রশ্ন মিনিমাম দুই থেকে তিনবার লিখবে পরবর্তী প্রশ্ন দেখে নাও দেখে নাও খ্রিস্টান মিশনারিদের ভূমিকা উল্লেখ করো এটা তিন নম্বরের প্রশ্ন উত্তর দেখতে দেখতে তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা চলে আসবে তোমরা এখন থেকে ভালো করে মনোযোগ সহকারে পড়ো পরবর্তী প্রশ্ন দেখো ফারুকশের ফরমান বলতে কী বোঝো খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নটি আসার চান্স তোমাদের অনেকটাই বেশি এই প্রশ্নের উত্তরটি দুই নম্বরের দুই নম্বরের তোমরা অবশ্যই ভালো করে পড়বে আমি প্রতিটা প্রশ্ন তার বলে দিচ্ছি কত নম্বরের তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে কি বুঝতে পারবে না পরবর্তী প্রশ্ন দেখো অন্ধকূপ হত্যা বলতে কী বোঝায় এই প্রশ্নের উত্তরটিও দুই নম্বরের দেখো সুন্দর করে দেওয়া আছে তোমরা একটু দেখে নাও সাজেশান তোমাদের উত্তর সহকারে দেওয়া যাতে তোমাদের সুবিধা হয় পড়তে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে অন্ধকূপ হত্যাটা আসে পরীক্ষায় অবশ্য ভালো করে পড়বে এবং না দেখে বাড়িতে অবশ্যই লেখা প্র্যাকটিস দেখো কী আছে উডের ডেস্পেচ বা ম্যাগনাকাটা বা মহাসনদ বলা হয় কেন দেখে নাও চার্লস উডের সুপারিশগুলি এই প্রশ্নের উত্তরটি তিন নম্বরের তিন নাম্বারের দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে পয়েন্ট দিয়ে দিয়ে দেওয়া আছে তোমরা সঙ্গে অবশ্যই পাঠ্যবিটা খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন চুইয়ে পড়ানীতি বলতে কি বোঝায় এই প্রশ্নের উত্তরটি দুই নাম্বারের খুব আসে পরীক্ষায় অবশ্যই অবশ্যই তোমরা ভালো করে পড়বে আমাদের আগের ভিডিওতে তোমাদের রায় ও মাঠের প্রশ্নবিচিত্রার আমরা সমস্ত বিষয় সমাধান করে দিয়েছি যারা এখনও নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো পরের প্রশ্ন দেখো কর্ণালি কোড বলতে কী বোঝায় এই প্রশ্নটি দুই নম্বরের দুই নম্বরের প্রশ্ন ও তার উত্তর দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই পাঠ্যবইটি খুঁটিয়ে পড়বে আর আগামীকাল তোমরা তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে সাজেশান পেয়ে যাবে পরিবেশ বিষয়ে সাজেশান পেয়ে যাবে দেখতে থাকো আমাদের চ্যানেলটি চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে দেখে নাও উত্তরটি সুন্দর করে দেওয়া আছে উত্তরটি আমি মুখে বললাম না একটু দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দেখেন সত্য বিলোপ নীতি টিকা লেখো এটা তিন নম্বরের খুব আসে প্রশ্নটি আসার চান্স তোমাদের অনেকটাই বেশি তোমরা অবশ্যই খাতা লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব কী এই প্রশ্নটি দুই নম্বরের দুই নম্বরের প্রশ্ন তার উত্তর দেখে নাও সুন্দর করে দেওয়া আছে তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখো উত্তরটি সুন্দর করে গুছিয়ে লেখানো আছে তোমরা একটু দেখে নাও পরবর্তী প্রশ্ন পলাশীর লুণ্ঠন কাকে বলে এই প্রশ্নটি তিন নম্বরের এই প্রশ্নটা খুব আসে পরীক্ষায় চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও পরবর্তী প্রশ্ন বক্সারের যুদ্ধ কত খ্রিস্টাব্দ কাদের মধ্যে হয়েছিলো এই প্রশ্নের উত্তরটি তোমাদের দুই নম্বরের আসে খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও প্রশ্নের উত্তরটি সঙ্গে অবশ্যই পাঠ্যবিটা খুঁটিয়ে পড়বে খুব শীঘ্রই বাকি তোমাদের ভূগোল ও পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে আমরা সাজেশান নিয়ে আসতে চলেছি চলো এবার আমরা পাঁচ নম্বরের প্রশ্ন তার উত্তর সমাধান প্রশ্নগুলো দেখাবো দেখে নাও প্রথম প্রশ্ন আছে এক নম্বরে পলাশি যুদ্ধের কারণগুলি লেখো দুই নম্বর আছে লর্ড উইলিয়াম বেন্টিংয়ের শাসন সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর আছে পাঠশালা বন্দোবস্ত ও অধীনতামূলক মিত্রতা নীতি সম্বন্ধে আলোচনা করো চার নম্বর আছে ইজারদারির ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বর আছে উনিশশো সতেরো খ্রিস্টাব্দ থেকে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ইংরেজ শক্তির উত্থানের বিবরণ দাও পাঁচ নম্বরে যে কটা প্রশ্ন দিয়েছি অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে পড়বে এবং না দেখে লিখবে আশা করি এর মধ্যে তোমরা পরীক্ষা পেয়ে যাবে চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা